দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ক্যাটাগরি করে সেগুলোতে বিভিন্ন পরীক্ষা এবং চিকিৎসার মূল্য নির্ধারণ করে দিতে চায় সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, বিদেশে চিকিৎসা নেওয়া ঠেকাতে বাড়ানো হচ্ছে স্বাস্থ্যসেবার মান। খেজুরের রসের পাশাপাশি গাছে থাকা নানা ধরনের ফল, বাদুর কিংবা বিভিন্ন পাখির মুখের লালায় থাকা নিপা ভাইরাসে সেসব খেয়ে সংক্রামিত হচ্ছে মানুষও। আতঙ্কের বিষয়, এ মৌসুমে আক্রান্ত আটজনের পাঁচজনেরই মৃত্যু হয়েছে এ ভাইরাসে। প্রতিষেধক না থাকায় জানিয়ে আবারও সতর্ক করে দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। একজন সুস্থ মানুষের সাথে যদি সংস্পর্শে আসে, সেখান থেকেও নিপা ভাইরাসে সে আক্রান্ত হতে পারে। সংক্রমণ বেদি হাসপাতালে ওখানে আমরা বিশেষ একটি ইউনিট তৈরি করেছি, আইসি ইউনিট, যেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও মনে রাখতে হবে, নিপা ভাইরাসের কোনো রকমের কিন্তু প্রতিষেধক নাই। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সরকারি বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যসেবার মান বাড়াতে দেশের সব হাসপাতালের ক্যাটাগরি করে দিতে চায় সরকার। পাশাপাশি হাসপাতাল অনুযায়ী নির্ধারণ করে দেয়া হবে চিকিৎসা খরচও। কেমন মানের হাসপাতাল এবং সেখানে সেবাটা কেমন এবং জনগণ জানি জানতে পারে এবং হাসপাতালও তখন সজাগ থাকবে, হাসপাতালের ব্যবস্থাপনাও সজাগ থাকবে। সেই জন্য আমরা ক্যাটাগরি করতে চাচ্ছি, ভালো মানের হাসপাতাল, সেখানে দামটাও আমরা মনে করি চার্জটাও একটু বেশি হবে। আবার যেগুলো একটু ধরেন অত বড় হাসপাতাল নয় এবং অত বেশি সেখানে যন্ত্রপাতি নাই, লোকবল কম, বেডের সংখ্যাও কম, সেখানে তার চার্জেসও একটু ভিন্নতর হবে। দেশে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা গেলে বিদেশে চিকিৎসা ব্যয় অনেকটাই কমে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।